আসসালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা কেমন আছো আশা করি ভালোই আছো এখন আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের ভগ্নাংশের খেলা এর পৃষ্ঠা বাষট্টি পৃষ্ঠার যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব এখানে কয়েকটা যোগ রয়েছে এই যোগগুলিকে গ্রিডের সাহায্যে প্রকাশ করতে হবে তাহলে আসো দেখি কিভাবে গ্রিডের সাহায্যে প্রকাশ করা যায় সেটা আমরা একটু দেখি এখানে যখন হরগুলি একই রকম থাকবে তাহলে গ্রিডের ভগ্নাংশ সংখ্যাগুলি বা ভাগের প্রক্রিয়াটা তোমরা ওইভাবে একইভাবে করবে যেমন এটার জন্য একটা গ্রিড আঁকবা তোমরা ধরো একটা গ্রিড আঁকলা তারপরে প্লাস চিহ্ন দিবা আবার এটার জন্য একটা গ্রিড আঁকবার সমান গ্রিড দুইটাই সমান যত হয় ওকে আর দুইটার হর যেহেতু একরকম তাহলে যদি এইভাবে কাটো তিনটা বা এইভাবে কাটলে এটাও এইভাবে কাটতে হবে আর এটা যদি এইভাবে কাটো এটাও এভাবে কাটতে হবে ক্লিয়ার তাহলে এখানে তিনটা আমরা তিন তিনটা ভাগ করবো এই এই গ্রিডটাকে তিন ভাগ হয়ে গেল তাইলে এটা এই তিন ভাগের এক তিন ভাগের এক এখানে লিখবো এই তিন ভাগের এককে আমরা কালার করব। ওকে তারপরে আমরা এটাকে আমরা তিন ভাগ করব তিন ভাগের এক ভাগ তিন ভাগের এক ভাগ এইখানে লিখবো এটা একটা যোগ চিহ্ন দিব ওকে এখন এখানে একটা সমান চিহ্ন দিব এবং এখানে একটা গ্রিড আঁকব কারণ এটার যোগ ফল এখানে এই তিন ভাগের এক এখানে আমরা চিহ্নিত করি এখন দেখি যোগফল কিভাবে হয় এটাকে ঠিক তিনটা ভাগ করব তাইলে এখানে একটা ভাগ একটা ভাগ দুইটা ভাগ হয় তাই একটা ভাগ একটা ভাগ দুইটা ভাগকে আমরা এখানে কি করব গ্রিড কালার করব। তাইলে হয়ে গেল আমাদের গ্রিডের সাহায্যে যোগ তাইলে এটার উত্তরটা কি হবে সমান চিহ্ন দিয়ে এখানে এক দুই দুই উপরে আর তিন ভাগের দুই তিন এটাই হচ্ছে উত্তর ওকে এটাই হচ্ছে উত্তর এখন এর পরবর্তীতে আমরা এই দুই নাম্বার অঙ্কটা আমরা করব এটাও যোগের অঙ্কই আচ্ছা এখন দেখো এইটা এই ক্ষেত্রে এইখানেও দুইটা গ্রিড রাখবো দেখো এখানে হর দুইটা দুই রকম তাই আমাদের একটু গ্রিডটা একটু চিন্তা করে আসতে হবে কিন্তু গ্রিড দুটো সমান আঁকতে হবে ধরো এটার জন্য আমি একটা গ্রিড আঁকলাম তারপরে এই প্লাস চিহ্ন দিলাম এখানে আরেকটা সমান আকৃতির একটা গ্রিড এখানে আঁকব এটার জন্য তাহলে দেখো এটা তিন এটা পাঁচ হর দিতে অসমান তাহলে আমি যদি এটাকে তিন ভাগ এইভাবে করি বা এটাকে তিন ভাগ যদি আমি এইভাবে করি এটাকে পাঁচ ভাগ করতে হবে এইভাবে ক্লিয়ার তাহলে এটার পাঁচ ভাগ কীভাবে করবো এক ভাগ তিন ভাগ পাঁচ ভাগ এক দুই তিন চার পাঁচ ওকে এখন পাঁচ ভাগের এক ভাগ এই পাঁচ ভাগের এক ভাগকে আমরা কালার করলাম ওকে আবার এটার তিন ভাগের দুই ভাগ এক দুই তিন ভাগের দুই ভাগ আমরা কালার করবো এখন দেখি যেহেতু সমান দুইটা গ্রিড তিন ভাগের দুই ভাগ কালার আমরা করবো তিন ভাগের দুই ভাগ কালার তোমরা পেনসিল দিয়ে সুন্দর করে কালার করবে কালার যাতে বাহিরে না না যায় আর পেন্সিলটাকে একটু এরকম করে ধরবে তাইলে খাতা ফুটা হবে না আর এটাকে আমরা সমান চিহ্ন দিব এখন দেখো এখানে আমরা দুই আর তিন এমনি লিখলাম একটু বাড়তি লিখলাম আর এখানে তাই একটু বাড়তি লিখি এখানে প্লাস চিহ্ন দিই এখন দেখো এটা পাঁচ আর তিন আমরা এই দুইটার যদি মানে ই করি এই পাঁচকে পাঁচ আর তিনের লসাগু যদি করি কত হয় তিন আর পাঁচের লসাগু তিন পাঁচা পনেরো হয় তাহলে এই পনেরোকে আমি যদি এই দিয়ে ভাগ দিই পাঁচ হয় তাহলে পাঁচ আমি এইখানে গুণ করব আর পাঁচ এইখানেও দিয়ে দিব হরের সাথে লবের সাথে ক্লিয়ার আচ্ছা দেখো এখন এই যে পাঁচ দিলাম তাহলে এটাকে আবার এই এইভাবে পাঁচ ভাগ করব এখানে যেরকম এইভাবে পাঁচ ভাগ ছিল এটাকে এই 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 ভাগটাকে এইভাবে অ্যাপ্লাই করবে আবার এটা গিয়ে ওইখানে অ্যাপ্লাই করবে তাহলে দুটা গ্রিড সমান হয়ে যাবে তাহলে দেখো এটা আমি পাঁচ ভাগ করবে এভাবে মাঝখানে এক ভাগ এই তিন ভাগ পাঁচ ভাগ ওকে তাই আমার অ্যাপ্লাই হয়ে গেল। এখন এটা এটা দিয়ে এটাকে যদি ভাগ করি কত হয় তিন তাহলে এই তিন দিয়া গুণ এই তিন দিয়া গুণ তার মানে এইটা এইভাবে ভাগ আছে পাঁচটা তাইলে এইভাবে তিনটা ভাগ করব যেহেতু এইখানে তিন বসাইছি তিনটা ভাগ করব তাইলে দেখো আমার এইখানে এই যোগ করলে উত্তর সংখ্যা কত আসে এক দুই তিন চার পাঁচ পাঁচ দশ এখানে দশটা আর এখানে তিনটা তেরোটা তাইলে এখানে আমরা তেরোটা লিখব ক্লিয়ার আচ্ছা আর এখানে তিন পাঁচা পনেরোটা তিন পাঁচা পনেরোটা নিচে হর আছে আমাদের হর আছে পনেরোটা পনেরোটা ওকে তাহলে এখানে আরেকটা গ্রিড করব সমান গ্রিড এই একই সমান গ্রিড করব এই গ্রিডটার মধ্যে এই দুইটা ভাগই থাকবে যেমন আমার এখানে ছিল তিন ভাগ এই তিন ভাগ এখানে করব ওকে আর এইভাবে পাঁচ ভাগ ছিল এভাবে আমরা পাঁচ ভাগ করব ওকে তাহলে এক দুই তিন চার পাঁচ তিন পাঁচ পনেরো পনেরো ভাগ আর এখানে এক এক দুই তিন চার পাঁচ দশ আর তিন তেরোটা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই পর্যন্ত আমরা কি গ্রিডটাকে কালার করে ফেলবো হয়ে যাবে আমাদের গ্রিডের সাহায্যে যোগ ওকে কি মজা আচ্ছা এখন দেখো আমরা বাকিটা করব এই চার নম্বরটা এটা আমরা পাই গ্রিড দিয়ে করব পাই গ্রিড এভাবে গোল গোল গ্রিডকে পাই গ্রিড বলে এই পাই গ্রিড দিয়ে আমরা কালারটা করব অসমান হোক সমস্যা নেই সুন্দর করে একটা মোটামুটি একটা গোল করার চেষ্টা করবে একই সমান এইভাবে দুইটা গ্রিড আঁকবা ওকে দুইটা গ্রিড আঁকবা আর এখানে আরেকটা সুন্দর আরেকটা করে গ্রিড আকবা। এটা যেহেতু বিয়োগ আমাদের তিনটা গ্রিড হয়ে গেল এটার জন্য একটা এটার জন্য একটা আর উত্তরের জন্য আরেকটা ওকে তাহলে দেখো এটা চার ভাগের তিন ভাগের এটাকে চার ভাগ করবে এভাবে চার ভাগ তাহলে চার ভাগের চার ভাগের তিন ভাগ তিন ভাগ এক দুই তিন এই তিনটাকে আমরা কালার করব। তিনটায় কালার করলাম আর এটা বিয় ছিন্ন দিলাম আর এটা চার ভাগের এক ভাগ এটাকে চার ভাগ করব ওকে এটার এক ভাগকে কালার করব তাহলে চার ভাগের এক ভাগ হয়ে গেলো এখন দেখো তোমরা এটা তিনটা থেকে একটা যদি চলে যায় একটা চলে যায় তাই থায়ক এটা দুইটা তাইলে এখানে এটাকে চার ভাগ করব কইরা এটাকে আমরা এভাবে একটু দুই ভাগ এই দুই ভাগকে কালার করে দিব যেহেতু একটা চলে গেলে থাকে দুইটা ওকে তাইলে উত্তর হচ্ছে চার ভাগের দুই তিনটা ভাগ থেকে একটা চলে গেল তাহলে কটা থাকে দুইটা কে বুঝতে পেরেছ যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই তোমার বন্ধুদেরকে শেয়ার করবে ধন্যবাদ